গত 29 অক্টোবর আইসিসির দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন সাকিব আল হাসান। এখন ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন তিনি। এরই মধ্যে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকার শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার পর সাকিবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষা করছিলেন সাংবাদিক, ক্রিকেট ভক্ত সবাই। অবশেষে নিজের ইউটিউব চ্যানেলে সবার অপেক্ষার অবসান ঘটালেন তিনি। জানালেন, ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করা ছিল তার জীবনের অন্যতম বড় ভুল। বাংলাদেশের মানুষরা যেভাবে সাপোর্ট করেছে এটা আসলে অসাধারণ ছিল। নিষেধাজ্ঞা পাওয়ার পরে অবশ্যই আফসোস হয়েছে এবং অনুতপ্তও হয়েছি যে আমার এরকম একটা মিস্টেক করাটা উচিত হয়নি, এবং আমার ধারণা আমি এটা থেকে অনেক বড় একটা শিক্ষা নিতে পারবো। শাস্তি কম হয়েছে না বেশি হয়েছে এটা আসলে তো আমার উপর না, সো যেটা আমাকে দিয়েছে আমি সেটাই মাথা পেতে নিয়েছি, এবং আমি মনে করেছি যে এই জায়গাটা থেকে আমার অনেক কিছু শেখার আছে। এটা আমাকে অনেক হেল্প করেছে, আমি বলবো যে এটা আমাকে অনেক দিক থেকে হেল্প করেছে, এবং সেটা বেশিরভাগ দিকই পজিটিভ সাইড থেকে হেল্প করেছে। জীবনের সম্পর্কে অনেক বেশি ডিফারেন্ট করে চিন্তা করার অপশন তৈরি হয়েছে, অনেক দরজা ওপেন হয়েছে বলে আমার কাছে মনে হয়। সো ব্লেসিং ইন ডিসগাইজ বলতে পারেন। অনেকদিন ধরে এটার তদন্ত চলছিল, কিংবা রেগুলার ওরা আমার সাথে যোগাযোগ করছিল। স্বাভাবিকভাবে আমার জন্য খুবই একটা আনকমফোর্টেবল সিচুয়েশন ছিল, এবং এটা কখনো একজন প্লেয়ারের জন্য নাইস একটা ফিলিং না, কিংবা নাইস একটা মানে কথা যেটা নিয়ে আপনি ঘুমাতে যেতে পারবেন। তো সেদিক থেকে অবশ্যই অনেক ডিফিকাল্ট সময় ছিল, কেউ যেন এই ধরনের ভুল না করে। স্বাভাবিকভাবে যখনই এরকম কোনো সিচুয়েশন আসবে, আপনার যে বা আইসিসির কোড অফ কন্ডাক্ট আছে, যে দায়িত্বটা আছে আপনি সাথে সাথে পালন করবেন, সেটা হচ্ছে অ্যান্টি করাপশনের কাউকে জানানো, লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, আমরা সবাই জানি অ্যান্টি করাপশনের এই প্রসিডিওরটা, এবং এই ভুলটা যেন কেউ না করবেন। দেশের ক্রিকেটের জন্য এখনও স্মরণীয় কিছু করতে পারেননি সৌভাগ্যের এই বরপুত্র, নিজের হারানো পারফরমেন্স ফিরে পাওয়াই তার চ্যালেঞ্জ বলেও জানান তিনি। আসলে কার মনের ভেতরে কী আছে বলাটা মুশকিল, সন্দেহ হতেই পারে, অবিশ্বাস তৈরিও হতে পারে, সেটা আমি কখনোই অস্বীকার করি না। বাট যেহেতু এর ভেতর আমার সবার সাথেই মোটামুটি যোগাযোগ ছিল, কথা হয়েছে, আমি কখনো ওভাবে ফিল করিনি। তো আশা করি যে এই জায়গাটাতে কোনো প্রবলেম হবে না, তারা সবাই আমাকে যেভাবে বিশ্বাস করতো এখনও সেভাবেই বিশ্বাস করবে। বাট হ্যাঁ, আপনি যদি ওইভাবে বলেন করতেই পারে, এটা আসলে অস্বাভাবিক কিছু না, মনের কোনায় এরকম একটু সন্দেহ জাগতেই পারে, এবং সেটা নিয়েও আসলে আফসোস করার কিছু নাই, কারণ ঘটনাটাই এমন যে এখানে যে কারো যে কোনো সময় মনের কর্নারে একটু সন্দেহ জাগতেই পারে। বাট আমি ধারণা তাদের সবারই আমার প্রতি যে বিশ্বাসটা ছিল এখনও সেই বিশ্বাসটাই থাকবে। এখন আমার টার্গেটটা থাকবে আমি যেখান থেকে শেষ করেছিলাম আগে ওই জায়গাটা পৌঁছানো, এবং এর থেকেও যেন আরও বেশি ভালো কিছু করতে পারি সেই তাড়না আমার ভেতর থাকবে, এবং আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের যে দোয়া আমি সেটার প্রতিদান দেওয়ার অবশ্যই চেষ্টা করব। বাংলাদেশের হয়ে কোনো ওয়ার্ল্ড কাপ জেতা, সেটা টি-20 হোক ওয়ানডে হোক, সেটা হবে সবথেকে বড় মুহূর্ত। তা এ পর্যন্ত যদি আমি মনে করি ওয়ান অফ দি বেস্ট হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ জেতা, আর এই ওয়ার্ল্ড কাপের আমার পারফরমেন্স ব্যক্তিগত দিক থেকে। যুক্তরাষ্ট্র থেকে এখন দেশের পথে রয়েছেন সাকিব, চলতি মাসে ঘরোয়া টি-20 দিয়ে মাঠে ফেরার কথা তার। এস এম সুমন, বৈশাখী সংবাদ।